بَشِيطَهُ كَرِي رَمْزَانٍ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد وعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ মহান চলে দর্শক অনুষ্ঠান মহিমানীত রমজান রমজানের এই মোবারকময় মুহূর্তে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং আমাদের অনুষ্ঠানে আমনজন জানাচ্ছি দর্শক আমাদের অনুষ্ঠান চলমান রয়েছে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে আপনাদেরকে রমজানুল মুবারকের এই মুহূর্তটি ইবাদতময় মুহূর্তটি এই আনন্দময় মুহূর্তটি আরও দ্বিগুণ করে দেওয়ার জন্য এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করে থাকবো চেষ্টা করে থাকি যে আমরা বিভিন্ন মাদানি ফুল বিভিন্ন মাসালা আপনাদেরকে বলার জন্য দর্শক আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের নাথ খাই বা এবং সাথে সাথে আমাদের কামাল ভাই মোবাল্লিক হিসেবে ইনশাআল্লাহ তিনি তার কাছ থেকে ইনশাল্লাহ আমরা আলোচনা শুনবো আর আজকে আমাদের যেই অনুষ্ঠান মহিমানীত রমজান এই অনুষ্ঠানের এই আলোচনার বিষয় হচ্ছে গুদাম জাত করা কেমন অনেক ব্যক্তি এমন আছে যারা এই সারা বছর তো গুদাম জাত করে থাকেন এবং রমজান মাসেও গুদাম জাত করে থাকেন এবং তার মাধ্যমে মানুষের মুসলমানের কষ্ট হয়ে থাকে ইনশাল্লাহ আমরা সেই ব্যাপারে আজকে আলোচনা করবো আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা প্রথমে একটি হাদিস পাক আমি শুনিনি আমির সন্ন্যদামগুল আলিয়া ওনার লিখিত যেই রমজান নিয়ে যেই কিতাব ফাইজানে রমজান আমার হাতে আছে এখন ফৈজানের রমজান থেকে একটি হাদিসে পাক আমি আপনাদেরকে বলবো যেটি আমির সন্ন্যত এখানে কানজুল মাল কিতাব থেকে তিনি লিখেছেন তো রসুল্লাহ তল আলহিউ আলহি ওয়াসালাম ইশাদ করেন হাদিস শরীফ যে ব্যক্তি আমার উপর জুমার দিন দু শতবার দরুদ শরীফ পরে তার দুশো বছরের গুণা ক্ষমা হয়ে যাবে দর্শক খুবই সুন্দর একটি এবং সময় উপযোগী একটি দৌরদে পাক আমরা আপনাদেরকে বলেছি যে জুমার দিন যে ব্যক্তি দুশোবার দৌড় শরীফ পাঠ করবে তার দুশো বছরের জীবনের গুণা মাফ হয়ে যাবে দর্শক আল্লাহ তালা আমাদেরকে দৌরুল শরীফ পড়ার তৌফিক দান করুক শুধু দুশোবার নয় আমি বলবো আপনাদেরকে যদি সম্ভব হয় রমজান মাসে কম পকে এক হাজার বার দৌড় শরীফ পড়ার পড়ার চেষ্টা করুন আসুন আমরা প্রথমে দরুদ শরীফ পাঠ করি সাল্লু আলাল হাবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দর্শক আমাদের সাথে নাথ খাই ইসলাম ভাই আছেন ইনশাআল্লাহ প্রথমেই আমাদের অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে একটি নাথ শোনাবো সাল্লাল্লাহু আলাইকা ইয়া ইয়া রাসূলুল্লাহ سلم عليك يا حبيب الله. صلى الله <سؤال> عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله

是的。 사 जुड़े हो तुम्हारी प्रेम सो সাল্লা আমার রসুল সাল্লাহ আলহি রূপ আমার হুসুর পাক সাল্লাহ আলহি আসাল্লামের দিদার আমাদেরকে বারবার বার নসিব করুক আল্লাহ আল্লাহ তালের কাছে এই দোয়া দর্শক রমজান মাস মহিমান্বিত রমজান এই অনুষ্ঠান চলছে এবং নাতে পাক আমরা শুনেছি এবং ইনশাআল্লাহ আমরা এখন আলোচনায় ফিরে যাব আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে গুদাম জাত করা কেমন দর্শক এই ব্যবসা তো অবশ্যই হালাল কিন্তু গুদাম জাত করা সেটা সেই ব্যাপারে হাদিসে পাকও নিষেধ করা হয়েছে এবং এর দ্বারা মানুষের কষ্ট হয় তো সাল আজকে আমরা কামাল ভাইয়ের কাছ থেকে গুদাম জাত করা সম্পর্কে শুনবো কামাল ভাই জিমিল্লা রহমান রহিম গুদাম জাত যা বা যে বা যাহারা করে যে তাদের জন্য ক্ষতির কারণ অনেক জি দেখেন স্বাভাবিক অর্থে জাত করে বাজারের মধ্যে ক্রাইসিস সৃষ্টি করা যে মাল দাম বৃদ্ধি করে দেওয়া জি দুই টাকার মাল যেমন আমি এই লকডাউনের আগের দিন শশা কিনছি বিশ টাকা আচ্ছা গতকাল কিনছি একদিন ফর ডিপারেস ওটা হয়ে গেছে ষাট টাকা তো এই যে একটা স্বাভাবিক একটা জিনিস বিশ টাকার মাল ষাট টাকা কেমন হয়ে যায় এটা একটা আছে আর যারা আছে মাল সব জমিয়ে মূল্য বৃদ্ধি করে বিক্রি করে তাদের ব্যাপারে ফারুক নু বলেন আল্লাহ রসুল্লামকে বলতে উনি শুনেছে উনি বলে আমি শুনেছি এভাবে এভাবে যে ব্যক্তি মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য বা মাল বৃদ্ধি হাসিল মূল্য নেওয়ার নিয়তে গুদম জাগ করে অর্থাৎ বেশি পপিডের নিয়তে আল্লাহ তার উপর দুইটি আজাব দেয় একটা হচ্ছে তার দারিদ্রতা বাড়িয়ে দেবে দ্বিতীয় নম্বর আজা হচ্ছে তাকে কুষ্ঠ রোগীর মধ্যে আক্রান্ত করবে আল্লাহ হয়তো অনেকে বলে আমি বেশি লাভ করলে আমার দারিদ্রতা যাবে কিন্তু মুসলমানকে মানুষকে কষ্ট দিয়ে বেশি দাম নেওয়ার কারণে আল্লাহ তার দারিদ্রতা আরো বাড়িয়ে দিচ্ছে যেটা কম করার জন্য সেই দুই নম্বর পথটা নিচ্ছে তার দারিদ্রতা বেড়ে যাচ্ছে দ্বিতীয় তার কুষ্ঠ রোগীর মধ্যে কি হচ্ছে গ্রেফতার হচ্ছে এখানে একটা জিনিস সাথে আরেকটা জিনিস বেশি দরকার দেখেন যে এই বিশ টাকা দামে শশা কিনছে একদিন পরে এমন বিহেভ করি যেন তাদের দোয়া পায় দেখেন দুয়া অন্তর থেকে আসে আপনি আজকে হয়তো পয়সাওয়ালা মালদার অথবা আপনার পজিশন আছে তাই বলে আপনি মানুষদের থেকে যেভাবে ইচ্ছা সেভাবে জবে করে নিবা এটা ঠিক না এই এইজন্য গুদামজাত ভালো যদি এটা সংরক্ষণের নিয়তে থাকে গুদামজাত ভালো যখন নাই তখন পাওয়া নিয়তে থাকে গুদামজাত ভালো মুশকিলাতের মধ্যে যেন মানুষ সহজে পায় কিন্তু যে গুদামজাত শুধুমাত্র মুনাফার জন্য করা হয় মানুষ মানুষকে কষ্ট দেওয়ার আমি বেশি নেব এই গুদামজাত বলা হচ্ছে

সিন্ডিকেট বা প্রক্রিয়া এমনভাবে বানিয়েছে যার কারণে মানুষ মজবুরি নিতে হচ্ছে এটা আরো বড় অপরাধী আচ্ছা কামাল ভাই কেউ যদি বলে যে এটা আমি তো ব্যবসা করছি ব্যবসা করার নিয়ে আমি গুদাম জাত করছি এবং যখন পাবে না তখন মানুষ মানে ক্রাইসিস থাকবে তখন আমি এটাকে বিক্রি করব। আর যেহেতু আমি এতদিন পর্যন্ত এই জিনিসটাকে স্টক করেছি গুদাম জাত করেছি তাহলে আমার একটা বেশি প্রফিট হওয়া দরকার আমার আমার গুদামের ভাড়া আছে আমার লোকজনের ভাড়া ওগুলো তুলতে হবে একটা জিনিস গুদম ভাড়া আছে কস্ট আছে যেটা আছে সেটা করে কিন্তু বিশ টাকার সস আর ষাট টাকা হওয়া এটা তো বুঝে আসে না দুই দিনে কি এমন বাড়ি গেছে একটা আপনার যে কষ্ট যে খরচা ওইটা আপনি নেন কিন্তু আপনার মনে করো খরচা পর যে এমন তো শরীয়ত মোতাবেক আছে চল্লিশ দিনের উপর গুদম জাত করার কি ইজাজত নাই এক দ্বিতীয় আপনার গুদম জাতের প্রক্রিয়ার কাজে হয়তো একশো টাকা খরচ হয়েছে আপনি মুনাফা করেন পাঁচ টাকা বা দশ টাকা আপনাকে কি বলেছে বিশ টাকার ফিয়াস তিনশো টাকা বিক্রি করতে আপনাকে কি বলেছে ফেঁসের দাম আগে ছিল বাজারে বিশ টাকা এখন হয়ে গেছে ওই ফিএসটা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা তো ফিএস তো আগেও আছে এখনও আছে বেড়ে গেছে কেন আপনি রাত করছেন দেখবেন অনেক বন্ধা এমন আছে যারা ফিঁসের বস্তা ফোঁসে ফোঁসে নদীতে ফেলে দিচ্ছে তারপর বিক্রি করতেছে না কেন ও বেশি লাভ নেবো আমি কেন শত বস্তা বিশ টাকা করে বিক্রি করব আমি চল্লিশ টাকা করে দুই দিন টেকিয়ে বিক্রি করবো এখানে একটা প্রশ্ন প্রশ্ন আছে এর আগে আমি আমাদের ইয়াটা শুনবো প্রশ্নটা করে যে সেটা হচ্ছে অনেকে মনে করেন এমন চিন্তা করে যে আমি ভালো হতে চাচ্ছি কিন্তু আমার সাথে আরো সিন্ডিকেট যারা আছে তারা আমাকে হতে দিচ্ছে না এই ব্যাপারে আসবো এর আগে আমাদের একটা আমরা আমাদের সেগমেন্ট প্রথম সেগমেন্ট রমজানের মাদানি ফুল সেটা আমরা শুনে নেব জি রসুল্লাহ আলি সাল্লামের জান্নাত বাণী ঈদনা সালমান ফারসি বলেন ফ্লাহম আলম নুরে মুজাসম সাল্লাহ সাবান মাসের শেষ দিনে ইরশাদ করেছেন হে লোকেরা তোমাদের নিকট মহান ও বরকতময় মাস এসেছে তাতে একটি রাত এমনই রয়েছে যা হাজার মাস অপেক্ষা উত্তম আর এই বরকতময় মাসের রোজা আল্লাহ তালা ফরজ করেছেন যে ব্যক্তি এতে নফল ইবাদত করলো তা হলো ফরজ ইবাদতের সমান আর যে ব্যক্তি ফরজ আদায় করেছে তা হলো সত্তর ফরজের সমান এ মাস ধৈর্যের আর ধৈর্যের বিনিময় হচ্ছে জান্নাত আর এই মাস হচ্ছে সমবেদনা প্রকাশ ও উপকার সাধনের মাস এ মাসে মুমিনদের জীবিকা বাড়িয়ে দেওয়া হয় যে ব্যক্তি এতে রোজাদারকে ইফতার করায় তা তার গুণাসমূহের জন্য মািরাত এবং তাকে জাহান নামের আগুন থেকে মুক্ত করে দেওয়া হবে আর যে ইফতার করায় সে তেমনি সবাব পাবে যেমনই পাবে রোজা পালনকারী আর রোজা পালনকারী সবাব কোনো রূপ কমতি হবে না আমরা আরোজ করলাম সুরল্লাহ সাল্ল তালা আলি সাল্লাম আমাদের এমন জিনিস নেই যা দিয়ে ইফতার করাবো তখন হুজুরপুর নূর সাল্লাহ তালা আলী সাল্লাম ইস্বাদ করেন আল্লাহ এর সবাব ওই ব্যক্তিকে দিবেন যে এক ঢোক দুধ কিংবা একটা খেজুর অথবা এক ঢোক পানি দ্বারা রোজাদারকে ইফতার করায়। আর যে ব্যক্তি রোজাদারকে পেট ভরে আহার করায় তাকে আল্লাহ তালা আমার হাউস থেকে পান করাবেন ফলে সে কখনো আর পিপাসার্থ হবে না এটা হচ্ছে ওই মাস যার প্রথম দশ দিন রহমতের মধ্যভাগের দশ দিন আর শেষ দশ দিন নাম থেকে মুক্তি যে ব্যক্তি কর্মচারীর উপর এ মাসে কাজকর্ম সহজ করে দেয় আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন এবং যাহার নাম থেকে মুক্ত করবেন এ মাসে চারটি কাজ বেশি পরিমাণে করো সেগুলোর দুটি হচ্ছে এমন যে সে দুটি দ্বারা তোমরা আপন রবকে সন্তুষ্ট করতে পারবে আর অবশিষ্ট দুটির প্রতি তো তোমরাই মুখ সুতরাং যে দুটি কাজ দ্বারা তোমরা আপন প্রতিপালককে সন্তুষ্ট করতে পারবে সে দুটি কাজ হচ্ছে এক আল্লাহ ব্যতীত অন্য উপাস্য নেই এ মর্মে সাক্ষ্য দেয়া দুই হচ্ছে ক্ষমা প্রার্থনা করা আর যে দুটি থেকে তোমরা বাঁচতে পারো না সেগুলো হচ্ছে এক আল্লাহ তাওয়ালার মহান দরবারে জান্ন আশা করা এবং দুই জাহান নাম থেকে আল্লাহ তালার আশ্রয় প্রার্থনা করা হান আল্লাহ হান দর্শক আমরা খুব সুন্দর মাদানী ফুল শুনেছি এবং এই রমজান মাসের এই মহিমান্বিত রমজান মাসের আমরা কিছু মাদানী ফুল শুনেছি হাদিসে পাক শুনেছি এই মাসকে সম্মান করার তফিক আমাদেরকে দান করুক আল্লাহ তালা জি কামাল ভাই এখানে সিন্ডিকেট বলেন দলবদ্ধ বা যেটাই বলেন বন্দা যেটা নিজের লাভ বুঝে করতেছে আর কি যে দেখেন আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ আর যে আল্লাহ বলে মানুষ কীভাবে কষ্ট দিয়ে যারা গুদম জাত করে আল্লাহ তাদের দারিদ্রতা বাড়িয়ে দেয় এখন আপনি কেন বন্ধুর তালে পরে সিন্ডিকেট করে কাজটা করবে এক দ্বিতীয় আমি যদি না করি আমাকে তো সবাই মিলে কোনটা করবে আমি করব না দেখো আমি আল্লাহ দরবার আমাকে আমাকে নিজের নিজের কৃতকর্মের জবাববিদ আমাকেই করতে হবে তো যেই জিনিসটা শরীয়তে অপরাধ গুণা এই জিনিসটা আমি তালে পড়ে কেন করব।। এক এখানে একটা জিনিস বেশি দেখা দরকার আল্লাহ তালা সবচেয়ে উস্ত উচ্চ উত্তম জীবন ব্যবস্থা দানকারী অর্থাৎ যা করে বন্দার ভালোর জন্য করে এখন আল্লাহ বলতেছে বন্দা নবীর হাদিস মোতাবেক তুমি কি করিও না গুদমজাত করিও না এটার মধ্যে তোমার আফিয়াত এটার মধ্যে তোমার কি না জাত মুক্তি আর যদি গুজমজাত করো মুনাফার তোমার দারিদ্রতা আমি আরো কি বাড়িয়ে দেব। তুই আমি কেন এক দ্বিতীয় এতগুলা গরিব অসহায় মানুষ যারা নিত্য প্রতিদিন বাজার করে আজকে বাজার করছে দশ টাকা ওই মাল হয়ে গেছে বিশ টাকা তার অন্তর থেকে বদ্ধ আসবে কারণ যার উপর বদা পড়ে মানুষের সেই সৃষ্টি জগতের মধ্যে একজন নিকৃষ্ট জাতি কাজ পাওয়ার এরকম কাজটা কেন করেছে এই জন্য আমরা মানুষের সাথে এমন বিহেভ করি যেন তাদের দুয়া পায় কারণ দুয়া এমন একটি ইবাদত যদি কেউ কারো দুয়া পেয়ে যায় ওই দুয়া তাত্মক পর্যন্ত পরিবর্তন হয়ে যায় এই জন্য না দেখি সমাজের উচ্চবিত্ত বা যারা যেই ধরনের ক্যাটাগরি বলি আমরা ওগুলা না দেখি আমরা দেখি আল্লাহ এবং তার রসুলের শরীয়ত আমরা দেখি মানুষের আসানি তাদের সম্পর্কে উসমানের জিন্দুরাই নদীল্লাহ তালের একটা ঘটনা আছে এই মনে করো দুর্ভিক্ষ জাতীয় বা অভাব জাতীয় একটা সময় যে গম আঠা আরবে নাই মদিনার বাজারে নাই তো ওসমানিশ জিনুরাইডেল্লা উতলানু এটা বাহার অন্য দেশ থেকে কি আমদানি করছে তো তৎকালীন যারা বড় বড় ব্যবসায়ী সবাই গিয়ে হাজির হয়েছে আপনার যত গুদমে কি মাল আপনি আনছেন ইনপুট করছেন এটা আমাদেরকে দিয়ে দেন আপনাকে শত পার্সেন্ট কি করা হবে বেনিফিট বা মুনাফা দেওয়া হবে কিন্তু ওসমানিশ জিনুরাইনের তেল্লাহ উতলা নু দেখেন যখন মানুষের অভাব ক্রাইসিস দেখলো উনি বললে এটা তো আমি আল্লাহ একজনের সাথে সাতশো বিক্রি করে ফেলছি কে এমন ব্যবসায়ী আরবে যে সাতশো গুণ দিয়ে ক্রয় করেছে তখন উসমানের জিন্দুরাই রাহু তালু বললো এটা আমি মাওলার দরবারে কি সৌদা করেছি আমি এটা অভাবী কষ্ট জর্জরিত অর্থাৎ দুঃখী মানুষের কাছে এমনি ফিরিতে বিতরণ করে দেবে একটা কনে বনা এটা তো হচ্ছে ব্যবসায়ীদের আলামত আমরা তাদেরকে দেখি না আমরা কেন ফুজি প্রতি যারা শুধু নিজের চিন্তা করে আমরা সাহাবাই গ্রামের জিন্দগি দেখি না যারা নিজের প্রফিট দেখতো না মানবের কষ্টে সবকিছু বিলিয়ে দিত এটা ইসলাম শিখাই তো ইসলাম যেটা আমাদেরকে শিখাই এটা সবচেয়ে উত্তম সবচেয়ে আলা বালা। এটার উপর আমরা আমল করি জাত যদি করি এমনভাবে করি যেটার জন্য মাল নষ্ট না হোক কিন্তু এমন জাত না করি জাত করে মালের দাম বাড়িয়ে দিই এটা ঠিক না গতকালবে মাশাআল্লাহ আমরা ফুল একটা জেনে শুনেছি যে রমজান মাসে কর্মচারীদের ইবাদতকে কর্মচারীদের কাজকে যে ব্যক্তি মানে কম করিয়ে দেবে মফ করব মানে মাফ করে দেবে ওই ব্যক্তি আল্লাহ তালা মাফ এটা এক প্রকার দয়া হাদিস শরীফের মধ্যে আছে দয়া করো দয়া করা হবে যেমন আজকে কেউ বলে তুমি কাজ করছ না কোন এটা সেটা অনেকে এসির ভিতর বসে অনেক ধরনের কথা বলে তো আমি বলবো আপনি একটু গিয়ে দেখো না দেখো আজকে যারা লেবার যিনি মালিক এরা নিজের ইচ্ছায় লেবার হয় না নিজের ইচ্ছায় মালিক হয় না আল্লাহ যার রাখছে সেটা হয়েছে আজকে যারা লেবারের উপরে এই রমজানের ক্ষেত্রে জুলুম করে বা অনেক ধরনের গালাগালি করে কাজ না করার কারণে একটু চিন্তা করো তার জায়গায় যেটা আমি হতাম আমাকে যদি কোনো সেট কোনো মালদার যদি এই ধরনের বিহেভ করে আমার কেমন লাগতো এই জন্য মানুষের মন জয় করার সহজ পন্থা আসান পন্থা তার জন্য আসানি কর কথা দিয়ে 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 যে কোনো কাজে কি করো আসানি করো আসানি করলে লাভ কি মনে করেন আপনি শ্রমিকের উপর যদি দয়া করেন শ্রমিক আপনার উপর খুশি হবে আপনার মাল তাকে হিফাজতের সাথে লুট আনলুট করবে আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে মনে করুন আমাদের রমজান মাসটা আসলে একটা আমাদের মুসলিম পাদের দেশগুলোর মধ্যে ব্যবসায়িক একটা মানে মাস হয়ে গেছে এই মাসে মানুষ অর্থাৎ সারা বছর অপেক্ষায় থাকে যে আমি এই মাসে ভালো করে ব্যবসা করব। তো এখন ওইখানে তো আবার বেড়ে যাচ্ছে রমজান মাস ব্যবসার মাস না রমজান মাস হচ্ছে মাস রমজান মাস হচ্ছে পুরন পাঠ করার মাস রমজান মাস হচ্ছে বেশি বেশি দূরত্ব করার মাস রমজান মাস হচ্ছে করার মাস খায়রাত করার মাস অভাবী গরিব দুঃখী মানুষকে তাদের খুশি দেওয়ার মাস রমজান মাস হচ্ছে এক কথায় বন্দা সারা বছর ইনকাম করবে রমজান মাসে দিলকুলে খরচ করবে মন কুলে ইবাদত করবে এখন যে বাদ যারা বলে এটা ইবাদত এরা মিসগাইড হয়ে যাচ্ছে কারণ রমজান আল্লাহ তাআলা বন্দাকে দিয়েছে এমন একটা নিয়ামত যেটা পূর্ব কোন উম্মতকে আল্লাহ দেয় নাই এই রমজান বন্দার জন্য মাফিরাতের কারণ রহমতের কারণ নাজাতের কারণ আর এই রমজান মাস বন্দা যত যত বেশি মলার দরবার ইস্তেক করবে ফরিয়াদ করবে দোয়া করবে মলাকে রাজি করতে পেরেছে এই রমজান তাদের জন্য সুস সংবাদ বই আনবে এটা ইবাদতের মাস মাসা আল্লাহ সুবাহ আল্লাহ দর্শক আমরা শুনেছি যে আসলে এই মাসটি হচ্ছে ইবাদতের মাস এই মাসটি ব্যবসার মাস নয় এই মাসটি মানুষের উপর জুলুম করার মাস নয় এমনিতে তো কখনো সব সময় জুলুম করা এটা তো ঠিক নয় তবে বিশেষ করে এই মাসে রমজান মাসে কর্মচারীদের উপর আপনারা ভালো ব্যবহার করার চেষ্টা করুন এদেরকে আসানি দান করুন দর্শক আমরা একটি সরি মাসালা শুনবো প্রতিদিনের ন্যায় আমাদের আরফাদ ভাইয়ের কাছ থেকে প্রিয় মাদানি চ্যানেলের দর্শক কিন্তু দাউল ইফতার আহলে সুন্নতের ওলামায়ে কেরামগণের নিকট প্রশ্ন করা হয়েছে যে এক রোগী সুগার ব্লাড প্রেসার ও কিডনির রোগী রোজা রাখা তার পক্ষে সম্ভব নয় তো এমন ব্যক্তির জন্য শরীয়তে কি নির্দেশ রয়েছে তার জন্য একটি রোজার ফিদিয়া কত হবে দাওলিপ্তুনতে রামগণ এর উত্তরে এটা বলেছেন যে রোজার পরিবর্তে ফিদিয়া আদায়ের নির্দেশ শেখে ফানি এর জন্যে শেখে ফানি ওই ব্যক্তিকে বলা হয় যিনি বার্ধক্যের কারণে এতই দুর্বল হয়ে পড়েছে যে তার দ্বারা রোজা রাখা সত্যি অসম্ভব এখানে এটা স্মরণ রাখতে হবে যে কোন রোগে আক্রান্ত হওয়াটা রোজা ছেড়ে দেওয়ার অক্ষমতা নয় অবশ্যই রোগ যদি এত বেশি হয় যে রোজা রাখার কারণে তার ক্ষতি হওয়ার কারণ হবে তবে তার শরীর সুস্থ হওয়া পর্যন্ত রোজা কাজা করার অনুমতি রয়েছে এর পরিবর্তে মিসকিনদের খানা খাওয়ানো এটা মুস্তাহাব তবে খানা খাওয়ানোটা তার রোজার বদলা হবে না বরং সুস্থ যখন হবে তখন কাজা আদায় করা আবশ্যক কিন্তু ওই অসুস্থ অবস্থায় যদি বার্ধক্য চলে আসে আর এই বার্ধক্যের কারণে বর্তমানে অথবা ভবিষ্যতে রোজা রাখার সামর্থ্য হওয়ার সম্ভাবনা না থাকলে তবে এমন ব্যক্তি শেষে পানি এখন এই অবস্থায় কাজা রোজাসমূহের ফিডিয়া আদায় করবে আর প্রতিটি রোজার ফিরিয়া হলো সৎকাই ফিতির এর সম আর এক সৎকাই ফিতিরের পরিমাণ হলো প্রায় উনিশশো গ্রাম অর্থাৎ দুই কিলো থেকে আশি গ্রাম কম গম অথবা আঠা অথবা তার মূল্য আর যদি শেখে ফানিয়ের হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত না হয় তবে রোগাক্রান্ত ব্যক্তি তার ওয়ারিসদেরকে কাজা হওয়ার রোজাসমূহের ফিদিয়া আদায় করার হুসিয়ত করবে সুতরাং প্রশ্নে উল্লেখিত ব্যক্তির জন্য রোজার রাখাটা যদি তার ক্ষতির কারণ না হয় যদিও সুস্থ ব্যক্তির তুলনায় একটু কষ্ট বেশি হয় তা সত্ত্বেও তার উপর রোজা রাখা ফরজ এবং ছেড়ে দেয়াতে কঠিন গুণা হবে এবং পরবর্তীতে তার কাজা অবশ্যই তাকে রাখতে হবে আর যদি রোজা রাখা তার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তবে সুস্থ হওয়ার পর রোজার কাজা আদায় করা আবশ্যক হবে আর এর পরিবর্তে ফিদিয়া আদায় করলে আদায় হবে না আজ আমরা ফিদিয়া সম্পর্কিত মাস আলা জানতে পারলাম মাসা আল্লাহ মাসা আল্লাহ দর্শক আমরা আমাদের আরফাত ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর মাদানি ফুল শুনেছি এবং দারুল ইফতার যে ফাতোয়া দিয়ে দারুল ইফতার লিখেছেন দিয়েছেন সেটা আমরা আরফাত ভাইয়ের মুখ থেকে শুনেছি দর্শক অনেকে আসলে এই সম্পর্কে ফিরিয়ে নিয়ে অনেকে বিভিন্ন রকম টেনশনের মধ্যে থাকেন বিভিন্ন রকম অর্থাৎ না জানার একটা ইয়া প্রবণতা যাদের আছে তো তারা এই যে মাদানী ফুল থেকে অনেক কিছু শিখতে পেরেছেন আশা করি আর যারা হয়তো এই জিনিসটা বুঝে আসেনি যাদের তারা আবার আমাদের যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের অনুষ্ঠান চলছে বা ইউটিউবে আমাদের অনুষ্ঠানটা থাকবে ইনশাল্লাহ তার থেকে আপনারা এই জিনিসটা ডাউনলোড করে এই জিনিসটা শুনে বুঝে এটার উপর আমল করতে পারেন আল্লাহতান আমাদেরকে তো অফিক দান করুক তো ডাক্তার মানা করছে আচ্ছা এখন যে ডাক্তার রুবিকে রুগীকে মানা করছে সে এর এবিলিটি রাখে কিনা যে এখন তো সবাই আপনাকে হাঁটু ব্যথা বললে বলে আপনাকে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে আমি বেশিরভাগ ডায়াবেটিস এখন বেশি দেখা যাচ্ছে ডাক্তার মানা করছে রোজা না রাখলে চলবে দেখেন আপনি রোজা না রাখলে চলবে রোজার তো মাপ নাই আপনি রমজানের রোজা রাখেন নাই আবার তো এটাকে কজা করতে হবে তখন কি করবেন আমি কথা বলতেছি এটা খেয়াল করেন দেখো রোজা মাফ নাই যে রাখতে হবে আজকে রাখতে পারেন নাই পরবর্তীতে আপনাকে পরের মাসে রাখতে হবে তো বাবা আপনাকে যখন রাখতে হবে আপনি রোজা রাখলে মারা যাবেন এরকমও না আপনি কেন খা মা খা ডাক্তারের কথা নিজের দুকার মধ্যে পড়বা আপনি কি সে ফানি হয়ে গেছো যে আপনার শৈল এত যে আপনি চলতেস না আপনি বাজার ঠিকমতো করতে পারো জানা সব কিছু করতে পারো আপনার সব আছে শুধু রোজার বেলাকে আমার বেশি কী যা লাগে ও ভাই যা তো লাগবে এটাকে কি যা লাগার মাস এটা তো কষ্টসহ্য করার মাছের মাছ সহ্য ধারণ করার মাস এখন আপনি বলতেছেন ডাক্তার মানা করছে আমার জন্য রোজা নাই এটা কি এটা আসলে লা ইলমি যাকে বলা হয় তা ইলম না থাকার কারণ রোজা এটা কম্বল জারি বিষয় এটা বাধ্যতামূলক আর যে ডাক্তার বলে ডাক্তার গো বলবো আমি আপনি যদি মুসলমান হয়ে থাকো আপনি যদি যাকে এভাবে দিচ্ছো বা তুমি মনে মারা যায় দা চিন্তা করো এর অবল আপনার উপর যদি এসে যায় তখন কি করবা এই তো দোয়া দিছে আমাকে ডাক্তার মানা করছে জি তোর জন্য একটা জিনিস আমরা দرمیানি নি রোজা রাখলে আমি কি সত্যি মারা যাব আমার বিवारी কি সত্যি মেরে যাবে একটু দেখা দরকার আর যদি এটাও দেখা দরকার আজকে নাকলার কিন্তু পড়ে রাখ আজকে সবাই রোজার মৌসুম সবার সাথে রেগেনাওয়াটা আসান আসান সহজ কিন্তু আপনি রোজা শাওয়াল মাসে বায়ার ফরর মাসে সবাই কাচ্ছে আপনি যতক্ষণ রোজা রাখবেন এর ধার হয়ে যাবে হয়ে না সবার বুঝা দরকার যারা এই ধরনের بہانہ দেয় আর কারণ একটা বিষয় হচ্ছে যেটা পরীক্ষিত যেটা রমজান মাস এটি আসলে আল্লাহ তাল রহমতের মাস আর রমজান মাসে এটা আসলে রোজাটা রাখা একদম সহজ হয়ে যায় আপনি অন্যান্য দিন যে রোজাটা রাখতে যে কঠিনটা যে নিজের মধ্যে যে আপনার কষ্টটা হয় রমজান মাসে তেমন একটা কষ্ট হয় না এটা আল্লাহ তাআলা ওই মানুষকে যে জাযাদা রোজা আপনার রোজা পালনকারীর জন্য এটাকে সহজ করে দেন আল্লাহ তাআলার দয়া এটা মানুষের উপর হয় তাই আমরা বলবো যে যতই কষ্ট হোক আপনি রোজা রাখুন দেখুন আপনি দুনিয়াতে হয়তো সামান্য কিছু কষ্ট করছেন একটু কষ্ট করছেন ইনশাআল্লাহ আকিরাতে এটার ফল উত্তম রূপে পাবেন আপনি আজ নয় কাল মৃত্যু অবধারিত আর আমি তো চাই আল্লাহ আমাকে রোজার মাসে মৃত্যু রোজা থেকে মৃত্যু বরণ করে কিতাবে আছে তার কবর রাজা হবে না ও ভাই আল্লাহ তাআলা দয়া এটা এই মাস বছর একবার আসে এই মাসের জন্য সারা বছর জান্নাতকে সজ্জিত করা হয় তো এই মাসে রোজা যে আমি পালন না করি কে করবে তো আমি বলবো যতই কষ্ট হোক আমার রোজা পালন করার ক্ষেত্রে আগ্রহী হই এটা আমাদের জন্য ইনশাল্লাহ আসানি হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যেটা আমরা আলোচনা করছিলাম যে গুদামজাত গুদাম জাত নিয়ে এই ব্যাপারে আমরা কিছু একটা কথা বলছিলেন যে কি একটা আমি ভুলে গেছি গুদামজাত জাত যেটা করা হয় যেটা করা হচ্ছে তাদের সম্পর্কে আবু দাউদ শরীফ মুসলিম শরীফের একই এ হাদিস দুটা কিতাবে আছে হায়াতুন নবী আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলে এভাবে যে ব্যক্তি বেশি দামের আশায় মাল গুদম জাত করলো সেই গুণাগার অর্থাৎ গুনার কাজ করলো বেশি লাভ পাওয়ার আশায় যে গুদম করলো এখন বেশি লাভ হয়তো কনিকের বেশি প্রফিট আমি পাবো কিন্তু মাওলার দরবারে কি হয়ে গেলাম পাপি হয়ে গেলাম গুনাগার হয়ে গেলাম এই জিনিসটা চিন্তা করা দরকার দেখেন আজকে আমি মানুষকে কষ্ট থেকে মুক্তি দেওয়া এটা বড় ইবাদ মানুষের সাথে ভালো বিহেব আচরণ করা এটা বড় ইবাদ এখন আমি জেনে আর মানুষকে কষ্টে ফেলানো এটা গুনায় কবিরা মানুষকে কষ্টের মধ্যে ফেলে দেওয়া তো এখন যে বা যাহারা গুদম জাত প্রক্রিয়া করে দাম মূল্য বৃদ্ধি নেওয়ার আশায় সঞ্চয় করে তারা একটু চিন্তা করা দরকার এই সঞ্চয়টা কি আমার কবরে যাবে এই দৌলত কি আমার কবরে যাবে এই যে জায়গা জমিন আমি নিচ্ছি বা সঞ্চয় করতে কবর যাবে যাবে না একটা জিনিস চিন্তা করো না যারা সমাজের মধ্যে মানুষকে ক্রাইসিস ফেলে বেশি লাভে ব্যবসা করে ওই এলাকার দোকানদারের সম্পর্কে লোকেরা কি বলে বড় ভাই বড় কি সবাইকে কি জবে করে ঠগায় বেশি লাভ নেয় তার সাথে একটা বাক্য লোকেরা বলে থাকে তো আমি বলবো আমি দুদিনের আসলাম কেন আমার এই নামে বেশি মানুষকে কি করে কষ্ট দেয় দ্রব্য মূল্য বেশি নেয় আর স্বাভাবিক যারা মানুষ কিভাবে ঠকায় তাদের থেকে সমাজ লোকজন সর্বদা দূরে থাকতে কি করে পছন্দ করে আর অনিচ্ছায় অফার তাদের কাছে কি দর্ণা দেয় তো যে আমাদের উচিত হবে সকলের উচিত বেশি লাভে দেখেন বরকত দেওয়ার মালিককে আল্লাহ তাআলা আপনি বেশি লাভে গুদমজাত করবেন বরকত শূন্য হয়ে গেল আপনি অল্প লাভে কি বলা হচ্ছে যারা সব ব্যবসায়ী এরা কালকে আমতে শহীদদের সাথে থাকবে সব ব্যবসায়ী তো জিনিস সব ব্যবসায়ী হবে সে তো গুদমজাত করতে পারে না করতে পারবেন জি

আপনি শ্রেণী দেবেন কন্যা সন্তানের জনক হওয়া জননী হওয়া পিতামাতা হওয়া কেমন ফজিলত আসুন আজকে আমরা সে সম্পর্কে শ্রবণ করবো ইনশাল্লাহ আজ সবাদ প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নোর সাল্লাহ তাল আলহি ওয়ালিয়া ইচ্ছাদ করেন কন্যাদেরকে খারাপ মনে করো না তারা ভালোবাসা প্রদর্শন কারি। দ্বিতীয়ত যার গড়ে কন্যা সন্তান ভূমিষ্ঠ হল এবং সে তাকে কষ্ট না দেয় আর তাকে খারাপ মনে না করে এবং পুত্রকে কন্যার চেয়ে বেশি প্রাধান্য না দেয় তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবে শুধু তাই নয় তিনি আরো করেছেন যখন কারো গড়ে কন্যা সন্তান ভূমিষ্ট হয় তখন আল্লাহ পাকের ফেরেজ তারা সেই গড়ে এসে তখন বলেন যে আসসালাম আলাইকা আহলাল ভাই তা হে গড়ের অধিবাসী তোমাদের উপর শান্তি বর্ষিত হোক অতঃপর ফ্যালেস তা ওই বাচ্চাকে অর্থাৎ ওই কন্যাকে তার পাকার ছায়ায় নিয়ে নেন এবং তার মাথায় হাত বোলাতে বোলাতে বলেন এটা হলো একটি দুর্বল প্রাণ যে একজন দুর্বল থেকে ভূমিষ্ঠ হয়েছে যে ব্যক্তি এই দুর্বল প্রাণের লালন পালনের দায়িত্ব নিবে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের সাহায্য তার সাথে থাকবে আল্লাহ এবং সাথে সাথে যার তিনটি কন্যা সন্তান রয়েছে সে তাদের সাথে ভালো আচরণ করে তবে তার জন্য হয়ে সুমাহান্লাহ দর্শক আমরা কন্যা সন্তানের ফজলত শুনেছি আল্লাহ তালা আমাদেরকে কন্যা সন্তানের প্রতি ভালোবাসা দান করুক দর্শক আমরা এই মুহূর্তে একটি নাতে পাক শুনবো ইনশাল্লাহ এরপর আমরা আমাদের আলোচনায় ফিরে যাবো ইনশাআল্লা tumhi mur pran tumhi mur jaan o gopriya ও আল্লাহ তালা আমাদেরকে পাক সাল্লাহ আলহি আসাল্লামের ভালোবাসায় আমাদের প্রাণকে উৎসর্গ করার তফিক দান করুক আমরা আমাদের যে মাদানী ফুল শ্রবণ করেছিলাম সেটা হচ্ছে কন্যা সন্তানের ফজলত নিয়ে কামাল ভাই ইসলাম আসলে কন্যাকে তো অনেক মর্যাদা দিয়েছে মহিলাদেরকে অনেক মর্যাদা দিয়েছে সে ব্যাপারে যদি আসলে একটা জিনিস আমাদের দেশে এটা আছে যে ছেলেকে বেশি প্রাধান্য দেয় মেয়ে তার তুলনায় বঞ্চিত এই জিনিসটা থেকে আমাদেরকে বাঁচতে হবে দেখে ছেলেকে যত বেশি আদর করি কিন্তু ওই ছেলেই তত বেশি বৃদ্ধকালে মা বাপকে কষ্ট দেয় বর্তমানে আছে কিছু লোক এভাবে কষ্ট পান আর যে মেয়েকে যত বেশি তুচ্ছ মনে করি ওই মেয়ে শ্বশুরবাড়ি থেকে এসে মাকে তত বেশি কি করে সেবা যত্ন দেয় দেখা যাচ্ছে তো ছেলে এটাও আল্লাহ নিয়ামত মেয়ে এটাও আল্লাহ নিয়ামত মেয়েকে যদি যথাযথভাবে তালিম তর্বিয়ত দিয়ে বানানো গড়া হয় তাহলে জান্নাত পাওয়ার সুসংবাদ আছে কিন্তু ছেলের ক্ষেত্রে এই সুসংবাদটা নাই তো জন্য মেয়েকে ইনকার না করি মেয়েকে অবহেলা না করি মেয়েকে বঞ্চিত না করি অনেক সময় আছে এটা ভাইও বলে বাপও বলে বা অনেকে বলে তোমার বিয়েতে দশ লাখ টাকা চলে গেছে পরবর্তী যখন বাপের সম্পত্তিতে বাড়ি বিটার বা যে কোনো জায়গার বাঘ চায় তখন ভাইয়া না বলে তোমাকে দেব না তোমাকে বিবাহের সময় তো দশ লাখ টাকা গেছে গা কিন্তু বাই একবারও চিন্তা করে না আমি বাফের কোটি টাকা ব্যবসার মধ্যে বসে গেছি বাফের কোটি টাকা ব্যবসার উপর বাইকে বাপ বসিয়েছে ওই জিনিসটা বাই চিন্তা করে না আমি তো বোনের চাইতে নব্বই লাখ টাকা বেশি পেয়েছি সেই এই জিনিসটা সবার দেখা দরকার মেয়েকে মূল্যায়ন করি ছেলেকেও মূল্যায়ন করি কাউকে বেশি কাউকে কম না করি দেখেন আমি যদি মেয়ের সাথে তার হক থেকে তাকে যদি মেহরুম করি মা বাপ তার জবাবদিহিতা করতে হবে আর মেয়েকে যেটা দেওয়ার না দিয়ে ছেলেকে যদি বেশি করি এটার জন্য মা বাপকে কি বিধা করতে হবে এজন্য আমরা আজকে যারাই যত ধরনের কাজকর্মের মধ্যে ব্যস্ত দুনিয়ার মধ্যে সব থেকে যাবে কবরে এমন কিছু নিয়ে যায় যেটার কারণে মুক্তি পাওয়া যাবে সেই জন্য আমরা বৈষম্য সৃষ্টি না করি সবাইকে আপন গতিতে দিল কুলে করি মেয়েটাও আমার ছেলেটাও আমার মেয়েকে দেখেন মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায় তার শ্বশুর বাড়ির জিন্দগিটা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায় বাপের বাড়িতে যেভাবে সে দিলকুলে কুলে খেতে পারে যা করার করতে পারে সেটা শ্বশুর বাড়িতে করতে অনেক সময় পারে না তো আমি তো বলবো ছেলের সাইতে মেয়ের দিকে বেশি কেয়ার করা দরকার কারণ সে শ্বশুর বাড়িতে গিয়ে যদি সুখী না হয় সে যদি আজকে ভালো খাবারটা আমি তাকে না খাওয়াই ছেলেকে খাওয়াচ্ছি ছেলে তো ঘরে আসে সে খেতে পারবে তার জন্য তো আগ বাঁধা কিচ্ছু নাই তো মেয়েকে বেশি গুরুত্ব দিই মেয়েকে বেশি প্রাধান্য দিই কারণ মেয়ে এমন দেখেন স্বাভাবিক আপনি যেটাই বলেন ছেলেরা মা বাপকে বৃদ্ধা আশ্রমে পৌঁছিয়ে দেয় ছেলেরা মা বাপকে ফেলে বউ নিয়ে চলে যায় কিন্তু মা ওই মেয়ে স্বামীকে নিয়ে মাকে দেখতে আসে মাসাল্লাহ সোহান আল্লাহ কামাল ভাই খুব সুন্দর কথা আপনি বলছেন এর মধ্যে আমাদের আরেকটা সেগমেন্টের সময় হয়ে গেছে সেটি হচ্ছে সুস্বাস্থ্যের রহস্য এটি আমরা প্রতিদিন একটি ডাক্তারি টিপস নিয়ে থাকি ইনশাল্লাহ আজকেও সেটা শুনবো যে আসসালামু আলাইকুম আমার প্রিয় ডায়াবেটিস রোগীবৃন্দ আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে প্রথমে আলোচনা করব আপনারা ডায়াবেটিস রোগী যারা আছেন তারা রমাদান মাসে কীভাবে আপনারা কী খাবেন কি কী খাবেন না ডায়াবেটিস রোগীদের জন্য স্বভাবতই আমাদের কিছু পরামর্শ থাকে আপনারা যেমন চিনি জাতীয় খাবার খাবেন না আপনারা সরকারের অতিরিক্ত আছে সে খাবারগুলো পরিহার করবেন এবং আপনারা পাশাপাশি খেতে পারবেন না যেমন আপনারা জ্যাম তারপর জেলি যেসব খাবারে বেশি বেশি পরিমাণ শর্করা থাকবে বা চিনিযুক্ত খাবার সেই খাবারগুলো আপনারা স্বভাবতই রমাদান মাসে খাবেন না পাশাপাশি আপনাদের সাথে পরামর্শ থাকলো যে যে খাবারগুলো আপনারা খেতে পারবেন যেমন কাপড়া ধরনের আমাদের এই গরম চলে আসছে গরমের মৌসুমে কিছু মৌসুমি ফল রয়েছে প্রতিটা মৌসুমি ফলই আপনারা খেতে পারবেন বিশেষ করে যেসব ফলের মধ্যে ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন রয়েছে যেমন আমলকি কাঁচা আম কাঁচা আমরা এরপরে আপনার হলো সবুজ আপেল যে খাবারগুলো কিছু টক বা আপনার ভিটামিন সি সমৃদ্ধ সেই খাবারগুলো আপনার ইচ্ছামতো খেতে পারবেন কিন্তু যে খাবারগুলো একটু মিষ্টি হয়ে যাবে যেমন পাকা আমের ক্ষেত্রে আমাদের কিছুটা আপনাদের নিয়ন্ত্রণ করতে হবে খেতে যেমন তরমুজ রয়েছে আপনাদের বাকি রয়েছে এবং আনারস রয়েছে যে খাবারগুলো অতিরিক্ত মিষ্টি হবে সেই খাবারগুলোর বিষয়ে আপনারা অবশ্যই অবশ্যই কিছুটা সচেতন হবেন আমি কখনো আপনাদের পরামর্শ দিব না যে আপনি একেবারেই না সে পরামর্শ দিচ্ছেন তবে হ্যাঁ পরিমিতভাবে খেতে হবে নির্দিষ্ট একটা পরিমাণ রয়েছে যেমন ধরেন যে আম খেতে পারবেন ত্রিশ গ্রাম আপনি কাঁঠাল খেতে পারবেন এইভাবে এটুকু মেপে যেমন এক বেলায় দুটুকেন দুটো আপেল খেলেন বা কমলা খেলেন বা আপনি দুটুকো আহ কাঁঠাল খেলেন অথবা তরমুজ খেলেন দুটুকরো অর্থাৎ আপনার যে ইচ্ছাটুকু খাবার যে ইচ্ছাটুকু সেই ইচ্ছাটুকু আপনি অবশ্যই পূরণ করবেন তবে তা যেন অতিরিক্ত না হয় যেহেতু আপনি জানেন যে আপনার চিনি সংক্রান্ত জটিলতা রয়েছে ডায়াবেটিস রোগটা রয়েছে তাই এই রোগের বিষয়ে সাবধান হওয়ার জন্য যেটুকু খাবার আপনার না খেলে আপনার জন্য ভালো সেটুকু খাবার আপনি খাবেন না কিন্তু আপনার মনের তৃপ্তি জন্য যেটুকু খাবার খেতে চান সেটুকুই অল্প পরিমাণে খেতে পারবেন ফলের পাশাপাশি আপনাদের জন্য যে পরামর্শ সবজি প্রচুর পরিমাণে সবজি খেতে পারেন আপনি যে কোনো সবজি আপনার মৌসুমি যে কোনো সবজি রয়েছে পেঁপে শসা গাজর বিভিন্ন ধরনের শাক তারপর আশেপাশে আপনার হলো যে মৌসুমী যে তৈরি পাওয়া যায় গরমকালে যেগুলো খেতে পারবেন এই বিষয়ে কোনো বাধা নিষেধ নেই তেলের বিষয়ে একটু বলবো তেলের বিষয়ে আপনি রান্নার তেলের প্রয়োজনে এক থেকে দেড় চামচ প্রতিদিন ন্যূনতম এইটুকু খাবেন এর বেশি না খেলে আপনার জন্য ভালো আপনার অতিরিক্ত তেল সেটি হজম করতে যেমন সমস্যা তেমনি যাতে কোলেস্টেরলের সমস্যা রয়েছে তা কোলেস্ট্রলের সমস্যাকে বাড়িয়ে দিবে। ফলে আমি এই আপনাদের কিছুটা সাবধান হওয়ার জন্য আপনাদের পরামর্শ এখন আমরা আসি আপনি এর বাইরে খাবার দাবার পাশাপাশি খাবার দাবারগুলো কখন কোন সময় বেশি খাবেন আপনাদের প্রতি পরামর্শ থাকবে আপনারা সাধারণত ইফতারের পরে ফলগুলো রাখার চেষ্টা করবেন সেহেরির পরে সাধারণত ফলগুলো খাবেন না আমরা সভাপতায় পরামর্শ দিই যেমন আপনি স্বাভাবিক সময়ে যেমন রাতে আমরা ফল খেতে মানা করি খাবারের পরে তেমনি এইভাবেই একইভাবে সেহরির পরে ফল খাওয়ার বিষয়ে আমরা কিছুটা আপনাদেরকে মানা করব কারণ এটা আপনাদের অ্যাসিডিটির সমস্যা বাড়িয়ে দিতে পারে তাই যেটুকু ফল খাওয়া সেটি আপনি ইস্তারি শেষ করার চেষ্টা করবেন আর ইত্যাদিতে আপনি ফলের পাশাপাশি একটা স্পেশাল মেনু করতেই পারেন আপনার জন্য চাইলে সালাদ আপনার বিভিন্ন ধরনের সালাদ বানাতে পারেন সালাদগুলো আপনার জন্য যেমন স্বাস্থ্যকর হবে পাশাপাশি আপনার ফলের চাহিদাটা পূরণ করবে মতো করে পাশাপাশি আপনাদের জন্য যেমন আমাদের যে প্রোটিন এবং ফ্যাটের যে চাহিদা তা অত্যন্ত সুন্দরভাবে আপনি পেতে পারবেন বাদাম থেকে বিভিন্ন ধরনের বাদাম বাজারে পাওয়া যায় এখন অনেকটাই অ্যাভেলেবেল আপনারা চাইলে বাদামগুলো কিনতে পারেন সেই বাদামগুলো থেকে প্রতিদিন আপনি পাঁচ থেকে ছটি বাদাম বিভিন্ন প্রকার প্রকারের তিন প্রকার তিন প্রকারের পাঁচ থেকে ছটি করে মোট আঠারোটি থেকে বিশটি বাদাম খেতে পারবেন এটি আপনার প্রতিদিনের প্রোটিন এবং ফ্যাটের চাহিদা পূরণ করবে এখন আমরা খাবারের পাশাপাশি আসে আপনাদের যে নিয়মিত যে হাঁটার যে পরামর্শ আমরা দিয়ে থাকি যে প্রতিদিন ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট করে হাঁটবে সেই হাঁটাটা কখন হাঁটবেন আমরা কখনোই বলি না যে আপনি একটা না তিরিশ মিনিট হাঁটান বা একটানা পঁয়তাল্লিশ মিনিট হাঁটান যেহেতু এক একজনের শারীরিক সক্ষমতা একই রকম তাই আপনাদের বিচারে এই যে ছেড়ে দিই যে আপনি যদি পারেন একটা না হাঁটতে অবশ্যই একটা না হাঁটবেন ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট যদি না পারেন ভেঙে মেখে হাঁটেন এখন কখন হাঁটবেন হাঁটার জন্য আমরা প্রতিদিন যে নিয়মটা করে দিই যে আপনি যেমন আমরা স্বাভাবিক সময়ে ফজরের পরে অনেকে হাঁটতে পছন্দ করেন অনেকে আবার সন্ধ্যায় হাঁটে অনেকে আবার দেখা যায় যে রাতে আগে হাঁটতে পছন্দ করেন এখানে রমাদানের সময় একই রকম পরামর্শ যে আপনি ইত্যাদির পরে কিছুক্ষণ পনেরো থেকে বিশ মিনিট হাঁটলেন যদি প্রয়োজন মনে করেন এবং এরপরে তারাবি পরে আসবেন তারাবিটা কিন্তু একটা ব্যায়ামের মতো কাজ করে ফলে সেক্ষেত্রে আমরা হাঁটার ক্ষেত্রে বাধ্যবাধকতা কিছুটা কমিয়ে দিতে পারি সেক্ষেত্রে যদি আপনি নিয়মিত তারাবি নামাজ আদায় করে থাকেন তাহলে আপনার হাঁটার পরিমাণ কিছুটা কমিয়ে দিলেও সম চলবে কিন্তু আপনি যদি নিয়মিত তারাবি আর নামাজ আদায় করতে আপনার কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দেবো যে তারাবি পরবর্তী সময়ে যদি সম্ভব হয় আপনার পনেরো থেকে বিশ মিনিট ছাঁটবেন এটি আপনার জন্য কার্যকর হয়ে দেখাতে হবে এরপর রাতের বেলা যদি আসি আপনি যদি সম্ভব হয় যদি মনে করেন যে আপনার পক্ষে সেই সময়টা নিশ্চিত করা সম্ভব তবে অবশ্যই যদি পারেন সেহেলির আগে আপনি দশ থেকে পনেরো মিনিট এসে ফ্রেশ হয়ে আপনার তাজুদের সালাদ বা অন্য কোনো সালাদ থাকে সেটা আদায় করে এরপর আপনি আপনার সেহেরি আদায় করতে পারেন তারপরে আপনি আপনার মতো করে নামাজ পড়ে শুয়ে পড়তে পারেন এটি হলো আপনাদের জন্য একটি স্বাভাবিক পরামর্শ চাইলে এই পরামর্শ মেনে চললে আমার মনে হয় আপনার নিয়মিত হাঁটার যে আমাদের যে নিয়ম সেটি যেমন আপনার সুচারুভাবে পালন হবে পাশাপাশি আপনার স্বাস্থ্য ইনশাল্লাহ ভালো থাকবে হান আল্লাহ মাসাল্লাহ দর্শক আমরা ডাক্তার মিনহার সাহেবের কাছ থেকে অনেক সুন্দর পরামর্শ শুনেছি এবং বিশেষ করে যারা ডায়াবেটিসের রোগী তাদের ক্ষেত্রে তিনি খুব ভালো পরামর্শ দিয়েছেন এবং এমনিতেই প্রত্যেক রুগীর বা প্রত্যেক মানুষের কিন্তু এইভাবে ডায়েট কন্ট্রোল করা দরকার আমরা এইভাবে যদি ইনশাল্লাহ একজন মানুষ চলে তার হয়তো রোগ বালাই হয়তো তেমন একটা হবে না আমরা আশা করছি তো আল্লাহ তালা আমাদেরকে যা শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুন কামাল ভাই এখানে একটা জিনিস এই গুদমজাত এবং বর্তমান লকডাউন যে ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে যাদের আমার অনুরোধ তাদের কাছে দেখেন এক তো মানুষ গড়ে বন্দি অভাবে আছে এই কামনায় দ্বিতীয় আপনি দ্রব্য মূল্য যেভাবে বাড়াচ্ছেন গভর্নমেন্ট তো আপনাকে কাঁচা মাল যেটা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস এইগুলোর ক্ষেত্রে তো লকডাউন দেয় নাই এটা তো সসর যেতে পারতেছে এটার জন্য আপনার দাম বাড়িয়ে মানুষ কি কষ্টের উপর কাড়ার উপর গা হয়ে দাঁড়ানোর কোন তো মানি হয়ে ওঠে না আমি তো বলবো যাদের আল্লাহ আপনি যদি বিশ বছর বা চল্লিশ বছর ব্যবসায়ী থাকেন এই লকডাউনটা বছরে আমরা দুইবার পাইলাম এবার আপনি এমন নিয়োগ করেন না চল্লিশ বছর তো অনেক ইনকাম করেছি এবার যেভাবে ক্রয় করছি ওই আমি বিক্রি করে দেব। এটা হতে পারে তো লাভ নেওয়া কে আমার উপর ফরাস হয়ে গেছে আমি কি মানুষের জন্য কিছু করে দিতে পারি না এটা আমাদের মাইন্ড বদলানো দরকার দেখেন বিপদের উপর বিপদ আসার মানে তার মত টুকু আত্মতাই সেই লুকাবে একটা ইনকাম নাই দ্বিতীয় আপনি তার উপর দাম বাড়াই দিচ্ছেন তো আমি বলবো যাদেরকে আল্লাহ ব্যবসায়ী মর্তবা দিয়েছে আপনাকে এবিলিটি দিয়েছে ব্যবসা করার আল্লাহ যাকে দিয়েছে আপনি এই লকডাউনের সময় দাম বাড়ানোর পরিবর্তে কিভাবে কমিয়ে তাকে সহজা করবেন এই ভাই কিভাবে কমানো যায় সম্ভব অসম্ভব কিচ্ছু না একদম সম্ভব যে আমি বলি আমি মুনাফা করব না আরও যদি বলি না ঠিক আছে আমি অবধেক নিজের থেকে বুদ্ধি ফিরবো এটাও তো হতে পারে দেখেন সবাই কিন্তু জাকার নেয় না

এই করোনার মুশকিলাত এই সময়ে মানুষের আমি তো বলবো যত আসানি আছে আমরা সমস্ত আসানির জন্য লোকদেরকে দেওয়ার ব্যবস্থা করি কারণ মানুষের সাথে আসানি করা মল আদার থেকে আসানি পাওয়া মানুষকে দয়া করা মল আদারবাদ থেকে দয়া পাওয়া মানুষের জন্য দেখেন এই খাবারের যে একটা ইন্তজাম আপনি যা কাউকে ফেট করে খাবিয়ে খাবার দেওয়ার পর যে দোয়াটা ফাইবেন এটা এখনো সময় এই জন্য ইফতার করবে সেহেরি করবে আসানি করে আমি তো বলবো যারা আজকে অনুষ্ঠান দেখতেছেন ব্যবসায়ী ভাই সেন্ডিকেট না দেখি দ্রব্যমূল্য মূল্য উদ্যোগতি সবাই নিচ্ছে আমি কেন নেব আমি মলার থেকে নেব আমি দুনিয়ায় দেখেন আপনি যা কিছু করে সব দুনিয়াতে থেকে যাবে এমন কিছু করে যায় যেটা মলা থেকে নেবেন মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক আমাদের কাছে কয়েকটি কল আছে আমরা কলগুলো শুনবো যে কল চালিয়ে দিন

মাসা আল্লাহ মাসাল্লাহ আল্লাহ তালা বদনাজ থেকে হেফাজত করুক আল্লাহ তালা আপনাদের আপনারা যে আমাদেরকে উৎসাহ দিয়েছেন আমাদেরকে সেভাবে দিতে থাকবেন ইনশাল্লাহ এবং দোয়া করবেন যাতে এটি কালকে আমাদের দিন আমাদের জন্য না যাতে একটি ব্যবস্থা হয়ে যায় দর্শক আমাদের আরেকটি সেগমেন্টের সময় হয়ে গেছে সেটি হচ্ছে ফাইজানের দোয়া দোয়া সম্পর্কে অনেকেই জানেন না আমরা ইনশাআল্লাহ এই সেগমেন্টের মাধ্যমে দোয়া সম্পর্কে দর্শকদেরকে কিছু মূল্যবান তথ্য দেওয়ার চেষ্টা করব জি চালিয়ে দিন প্রিয় ইসলামী বেরা মাদানী চ্যানেলের দর্শক দোয়ার গুরুত্ব এই দোয়া আমরা কেন করব আল্লাহ তালা কোরান কেরিমের মধ্যে ইরশাদ করছেন উজিবু দাওয়াত দা যখন কোনো প্রার্থনাকারী আমাকে ডাকে তখন আমি তা ডাকে সাড়া দিই আল্লাহ তালা কোরআন ক্রিমের মধ্যে আরও ইরশাদ করছেন ওয়াকদ আরব বুকুমু দোয়া ও আন তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব যারা অহংকারে আমার ইবাদত থেকে বিমুখ ওরা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে কোরআনুল করিমে অন্য আয়াতে ইরশাদ করছেন

দোয়ার মাধ্যমে বিনীত হওয়া যায় যে আল্লাহ কাছে হওয়া যায়। আমাদের উচিত দোয়া করা দোয়া থেকে যেন আমরা বিমুখ না যত কঠিন মুসিবত হোক যত বড় কাজ হোক এটা দোয়ার মাধ্যমে করা সম্ভব আল্লাহ আমাদেরকে বেশি পরিমাণে দোয়া করা এবং দোয়ার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন আমিন আমিন মাসা আল্লাহ মাসা আল্লাহ দর্শক অবশ্যই যে কোনো মুসিবত পেরেছানি যখনই আমরা ফেস করব তখন আমাদেরকে আল্লাহ তালা দরবারে দুটি হাত তুলে দেওয়া উচিত দোয়া করা উচিত আমরা ইনশাল্লাহ কামাল ভাইয়ের কাছ থেকে শুনবো কামাল ভাই যে দোয়ার সম্পর্কে আমাদের আমরা যে শুনেছি দোয়া রমজানের মধ্যে প্রতি মুহূর্ত দোয়ার জি কারণ বিশেষভাবে ইফতারের সময় যে যেটা আমরা সবাই খাবারের বিভিন্ন আইটেম নিয়ে ব্যস্ত থাকি বানানোর ক্ষেত্রে সাজানোর ক্ষেত্রে বিভিন্নভাবে সময়টা নষ্ট করি আজকে থেকে আমরা একটা জেহেন বানাই কারণ আল্লাহ তালা প্রতিদিন ইফতারের টাইমে স্পেশাল ওইসব গুণাগারদেরকে মাফ করে যাদের উপর যার নাম অবদারিত তো আমরা জানি না আমাদের অবস্থান কোথায় সেই জন্য উচিত হবে ইফতারের টাইমটা ইফতারের ওই মুহূর্তে যারা গড়ে আসি গড়ে ছেলে সন্তানকে নিয়ে বা বাজারে থাকলে আসি দোয়া করি দোয়া এটা মগজ মারা হচ্ছে দোয়া এটা এমন একটা জিনিস মওলার নৈকট্য পাওয়ার কি সহজ একটা কি মাধ্যম দোয়া এমন একটা জিনিস বন্ধা মলাকে রাজি করার সহজ একটা কি কন্টা মনে করেন তো এই জন্য বন্দার যা যা জরুরত যা যা তার দরকার মলার দরবারে দোয়া বেশি বেশি করি আর প্রতি মুহূর্তে দোয়া করি এবং করাই উমর ফারুক রুদ্দিয়াল্লাহ তাহলে আনু ছোটো ছোটো বাচ্চাদেরকে দোয়া করাই দিয়ে দোয়া করাইতেন ছোটো বাচ্চাকে বলতেন আপনি আমার জন্য দোয়া করেন যেন উমর মাফিয়া পেয়ে যায় বা হিসাব পার পেয়ে যায় তো আমরাও ঘরে যখন তাকি বাচ্চাকে বলি বাচ্চা তুমি দোয়া করো এভাবে দোয়ার ক্ষেত্রে আগ্রহী হই কারণ দোয়া এমন একটা ইবাদত বন্দার সমুদ্র যত মুশকিলার দুনিয়াতে যাচ্ছে না আল্লাহর দরবারে দোয়ার কারণে মুশকিলাত হয়ে যায় দূর হয়ে যায় কিন্তু দোয়া করার ক্ষেত্রে আমরা কৃপণতা না দেখাই দোয়া বেশি বেশি করে দেখেন হায়াতুল নবী আখরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে দেখেন ঘুম যাওয়ার সময় দোয়া পড়তেছে ঘুম থেকে উঠার পরও দোয়া পড়তেছে খাবার

এটা শিখানোর কারণ কি দুয়ার জন্য হাত উঠানো সত্য না হাত উঠানো এটা দুয়ার আদব দুয়ার সিস্টেম কিন্তু দুয়ার জন্য যে হাত উঠাতে হবে এটা বাধ্যত নাই কিন্তু দুয়া প্রতিটি মুহূর্তে করার জন্য হায়াত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি আমাদেরকে কি দিচ্ছে তাগাদা দিচ্ছে দিচ্ছে তো আমরা যেখানে সুবিধা হাত উঠাই যেখানে সুযোগ নাই মনে মনে করে যেমন আমরা যখন গাড়িতে শরী উঠি দুয়া পড়ি তখন হাত উঠাই না তো যখন হাত উঠার ক্ষেত্রে হাত উঠাবো যখন এমনে দুয়া এমনি দুয়া করবো কিন্তু দুয়া তো প্রতিটি মুক্ত করি দোয়া করার অভ্যাস করি দুয়া সন্তানকে শিখাই দুয়া পরিবারদেরকেও শিখাই কিন্তু আফসের বিষয়ে এক্ষেত্রে আমাদের মনে হয় বেশি গাভলতি দেখা যাচ্ছে এই যা দূর করি কারণ যেমন আপদি একটা দোয়া আছে যে এই দোয়া যারা সকালে বা দিনে তিনবার পরে। তারা বিশাক্ত ফুকামা করে কামর থেকে কি থাকবে নিরাপদ থাকবে একটা দোয়া আছে যারা সকালে সন্ধ্যায় তিনবার তিনবার পড়ে তারা তাদের ইমাম যান মাল সন্তান পরিবার হেফাজতে থাকে তো আমরা সবাই চাই সবাই সুখে থাকুক শান্তিতে থাকুক মুশকিলাত টেনশন মুক্ত থাকুক परेशानियों থেকে মুক্ত থাকুক তো যে দোয়াকে আমরা হাতিয়ার বানায় এখন তো মুমিনের দোয়া হচ্ছে আসল হাতিয়ার তো দোয়া সর্বদা করি করার জন্য ব্যস্ত থাকি অপরকে দোয়া করার উৎসাহ দিয়ে থাকি মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক খুব সুন্দর আলোচনা আমরা শুনেছি কামাল ভাইয়ের কাছ থেকে এবং দোয়া আমাদেরকে অবশ্যই করা উচিত এখন আমরা একটি নাতে পাক শুনবো ইনশাআল্লাহ এরপরে ইনশাল্লাহ আমরা আলোচনা শুনবো এবং সেগমেন্ট রয়েছে আমাদের আরেকটি সেটা ইনশাল্লাহ সেই ব্যাপারে আমরা সেটা থেকে আমরা মাদানি ফুল গ্রহণ করবো कि जय मोह तुमर दरबा हे रसूल so yeah. जय मोहन तो मर दर

নবীর উপর দরশরী পড়া এরপর আপনি হাত তুলে দেন দোয়া করেন নামাজে আল্লাহ নবী বলতেছে যা দোয়া করা হবে যা তুমি চাইবা আল্লাহ তোমাকে সেটা প্রদান করবে সুবহানাল্লাহ প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ একটা এক আর হায়াতুন নবী আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর মুসল্লির দিকে মুখ ফিরিয়ে আল্লাহ তাআলা রহমাতুল্লাহ বলতেছে দোয়া করতে আচ্ছা মুসল্লির দিকে

দেখো জিয়ারত করা মানে সাক্ষাৎ আমি আমার মা বাপের কবর জিয়ারত করতে গেছি সাক্ষাৎ করার জন্য দুয়া নামাজের জন্য কিবলা সত্য দুয়ার কিবলা হচ্ছে আসমান দুয়ার হাতে তালুর কিবলা হচ্ছে আসমান এখন আমি নামাজের জন্য কিবলা করলাম ঠিক আছে এখন দুয়ার ক্ষেত্রে আমি আমার যার যাকে জিয়ারত করতে গেলাম তাকে ফিস দিয়ে কেন আমি আবার কিবলা দিয়ে ঘুরে যাচ্ছি এই জন্য কিছু মানুষ হয়তো বেশি বুঝে বা বুঝে না রে ভাই দুয়ার জন্য কেবলা পশ্চিম শক্ত না দুয়ার হাতের তালুর কেবলা হচ্ছে আপনি ঘুরে যাচ্ছে এটা একটা বিষয় সেই জন্য আমরা বেশি বেশি দোয়া করি আর দুয়া কবুলের রমজান ছাড়া প্রতিটি নামাজের পর সালাম ফিরে পর দোয়া কবুলিয়তের হাদিস শরীফ মোতাবেক সবচেয়ে উত্তম তাই

মানুষ আজকাল মোবাইল ব্যবহার করছে রেল স্টেশনে বলুন মানুষ মোবাইল ব্যবহার করেই যাচ্ছে সিঁড়িতে উঠতে সিঁড়ি থেকে নামতে যেমন এখন বৃষ্টির মৌসুম বৃষ্টি হচ্ছে ও সিঁড়িতে বৃষ্টির পানিও আছে আপনি মোবাইল ব্যবহার করতে করতে যাচ্ছেন দেখতে থাকুন কি হয় কি হবে মোবাইলও যাবে হাড্ডিও যাবে মোবাইল ঠিক হোক বা না হোক হাড্ডির যা হবে তা তো আপনি বুঝতেই পারবেন রাস্তা অতিক্রম করতে করতে মেইন রোডে ফুটপাতে আচমকা ধাক্কা লাগলো হঠাৎ ধাক্কা খেয়ে গেলেন খুঁটির সাথে ধাক্কা লাগলো অ্যাক্সিডেন্ট হয়ে গেল কি দেখা যায় লোকেরা গাড়ি চালানোর সময় মোবাইলও ব্যবহার করে থাকে কিছুদিন পূর্বে আমি গাড়ি ড্রাইভ করছিলাম একজন ব্যক্তি হেলমেট পরিধানরত ছিল আর তিনি হেলমেটের ভেতর মোবাইল ঢুকিয়ে কথা বলার চেষ্টা করছিলেন আল্লাহ আমি তাকে কিভাবে বুঝাবো ভাই হেলমেট পরিধান করে দাওয়াত কেন দিচ্ছেন কেন নিজের বিপদ নিজে ডেকে আনছেন ভাই আমার হেলমেট বুঝতে পারিনি কথা তিনি আমাকে বলছেন কেন কেন পরীক্ষা নিচ্ছেন নিজের অনেকে মনে করে থাকে যে আরে কিছুই হবে না কিন্তু আদৌ কি কিছু হবে না নাকি হতে হতে আমার অ্যাক্সিডেন্টই হয়ে যাবে তো গাড়ি হোক বা মোটরসাইকেল যখন আপনি ড্রাইভ করছেন প্লিজ মোবাইল ব্যবহার করবেন মা শাল্লা দর্শক আমরা খুব সুন্দর টিপস শুনেছি যে সামনের বৃষ্টির মৌসুম তো এই সময় আমরা যেন মোবাইল ব্যবহার করতে যেন সতর্ক থাকি এবং সাথে সাথে বিশেষ করে যারা ড্রাইভ করেন তারা যেন মোবাইল ব্যবহার থেকে দূরে থাকেন বেশি বেশিরভাগ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা শুধু মোবাইল ব্যবহার করে গাড়ি চালানোর কারণে হয়ে থাকে তো আমরা যদি নিজেরা সতর্ক থাকি ইনশাআল্লাহ আমাদের পেছনে আমাদের সাথে যে আমাদের পরিবার রয়েছে তারা তারাও নিরাপত্তায় থাকবে কেননা একটি পরিবারের কর্তা যদি চলে যায় তার কিছু হয়ে যায় তাহলে পরিবারের আরও বেশ কয়েকজন তার স্ত্রী সন্তান সমস্যায় পড়ে থাকে তাই আমরা নিজে বাঁচলে আমাদের পরিবার বর্গকেও বাঁচাতে পারবো আল্লাহ তাহলে আমাদেরকে উপ তো অফিস দান করুক আমাদের সময় একদম শেষ পর্যায়ে আমরা কামালবাইয়ের কাছ থেকে কিছু মাদনী ফুল শুনবো আজকের বিষয় নিয়ে মোবাইলের একটা কথা বলি কিছু যুবক আছে এখন মোবাইলের মধ্যে লাইভ দেয় রেকর্ডিং সে কিভাবে চালাইতেছে বাইকটা যে কার থেকে কে গতি বাড়াইতে পারে আচ্ছা ওই সময় লাইভ দেয় ওই সময় তো আমি তাদেরকে বলবো দেখো বাবা আপনি হয়তো কিছুক্ষণ লাইফে দুনিয়াকে আনকমন কিছু দেখানোর জন্য নিজের লাইফটা নষ্ট করে দিচ্ছ এর কোনো হয় আমি বেঁচে না থাকলে আমার নাম দিয়ে ফাইজা কি এই জন্য এমন কিছু কর্ম না করে এমন কোনো কর্ম না করি যে কর্মের দ্বারাই আমার পিছনে পরিবার আমি নিজে আফসুস করা লাগে স্বাভাবিক ক্ষেত্রে এ মোবাইল বর্তমান এমন একটা মোবাইলে তো সুবিধা আছে কিন্তু অসুবিধা বেশি হয়ে গেছে আজকে রমজানের দিন অনেক আছে শুধু মোবাইল সাপটাছে কি যে ভাই মোবাইল না চাইবা কোরআনটা দেখো না কোরআনটা পড়ো না মোবাইল না ভরে নফল ইবাদ বেশি করো না না এই মোবাইল দিয়ে কি দেখে দেখে সময় না ফার করে হ্যাঁ যারা মোবাইলে মাদানি জায়াল দেখে তাদের জন্য তো এটা ভালো একটা দিক তো মোবাইলটাকে ব্যবহার জরুরত অনুযায়ী করি তার বাইরে না করি আল্লাহ তালা বুঝার তফিক দান করুক তো পরিশেষে আমি বলবো গুদম জাত যা যারা করার অভ্যাস বা যারা এটা জেহান দেয় গুদম জাতের সাইতে নেকিটাকে গুদম জাত বেশি করি হ্যাঁ আপনি শস্য সামগ্রী হয়তো গুদম জাত করি উল্টা দারিদ্রতা এসে যাবে আপনি বেশি ইবাদত করে ইবাদতের গুদম জাত করেন ফরকালে এটা কাজে আসবে

অর্থাৎ এক কথা আমরা আমাদের এই সময়টুকুকে ফরবকারে আল্লাহর ইবাদতে নবীর তরিকায় অতিবাহিত করে গুদম জাত জন্য করি আর যত গুদল জাত আছে এটা সাধারণ মানুষের জন্য কুলে দিই উন্মুক্ত করে দিই লাভ কি হবে দেখেন হাদিস শরীফের মধ্যে আছে এভাবে যার সাধারণ বন্দার জন্য যত আমি দেব আল্লাহ আমাকে আপনাকে তার চাইতে অনেক অনেক গুণ আর বেশি দেবে আমি যাদের দান খয়রাত করব দেখেন স্বাভাবিক একটা দান অথবা একটা সরিষার দানা আপনি যদি মাটির মধ্যে যদি কি চাষের জন্য রোপণ করেন রূপক করেন একটা থেকে 100 অথবা 700 টা জনম আমি এই

তো আমরা গুদম জাত করি নাকি গুদম জাত করি সব ব্যবসা গুদম জাত করি মা বাবের সেবা গুদম জাত করি মানব সেবা গুদম জাত করি গরিব দু কি মানুষের আর গুদম জাত করি যথাযথ জাকাত আদায় করি অনেকে তো এখন কি বলবো বলে এই লকডাউন সারা বছর ব্যবসা হয় না কি জাকাত দেব জাকাত তো নাই ও ভাই জাকাত ব্যবসা হোক না হোক

আদায় করে নিজের কবরে আদায়কৃত সোয়াবটুকু নিয়ে গুদম জাত করি আল্লাহ তালা বুঝা তো বিধান করুন নেকির কাজে বেশি অগ্রণী ভূমিকা রাখে আমিন 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 দর্শক আমরা খুব সুন্দর কথা শুনেছি কামালের কাছ থেকে যে আমরা তো দুনিয়াবি জিনিসকে গুদামজাত জাত করছি কিন্তু এই রমজানের মুহূর্ত আমরা যদি বেশি পরিমাণে ইবাদত করি তাহলে সেটা আমাদের নেকির পাল্লাকে ভারী করবে ইনশাল্লাহ তার সবকায় আমরা হয়তো কে আমাদের দিন আমাদের নাজাতের ব্যবস্থা হয়ে যাবে এবং এই রমজান মাস এটি হচ্ছে একটি ইবাদতের কারণে অর্থাৎ একটি নফল ইবাদত ফরজের সমান হয়ে যায় ফরজকে ফরজের শখকে সত্তর গুণ বাড়িয়ে দেওয়া হয় তারপর যদি কেউ একবার সোবাহিনাল্লা বলে বা একবার দরুদে পাক বলে সেটা সব সত্তর গুণ বাড়িয়ে দেওয়া হয় অর্থাৎ এখন হচ্ছে যে আপনার আমরা সাধারণভাবে বলি না কোনো সুপার মার্কেটে যদি যাই আমরা সেখানে সেখানে আপনার লটারির ইয়া দেওয়া হয় অফার দেওয়া হয় যে যত বেশি কিনবেন তত বেশি অফার যাই কিনুন না কেন অফার এখন আল্লাহ তালার পক্ষ থেকে আমার জন্য অফার এসেছে তো তাই সেটা আমাদের উচিত যাতে আমরা লোফে নিই যতটুকু সম্ভব আমরা আমাদের ইবাদত করতে থাকি আমাদের মুখকে জিকির উল্লাহ এবং দরুদ পাক দ্বারা সজ্জিত করতে থাকি মানুষের সাথে ভালো ব্যবহার করি আমরা নিজেদের জাকাতকে বিশেষ করে আদায় করি কামাল যেটা বলেছেন যে এই আজকের যে যদি আমরা জাকাত না দিই সেটা কালকে কে আমাদের দিন আমাদের জন্য আজাবের একটি বিরাট একটা ব্যবস্থা হবে এবং বিশেষ করে কারণ ধ্বংস হয়েছে শুধুমাত্র সে জাকাত না দেওয়ার কারণে সে মাটিতে ধসে গেছে এবং কেয়ামত পর্যন্ত সে মাটির নিচে ধসতেই থাকবে ধসতেই থাকবে দর্শক যদি আল্লাহ না করুক ওরকম যদি আমাদের হয়ে যেত মাজ আল্লাহ আল্লাহ আমাদেরকে পানাহ দান করুক তো আমাদের কি হতো তো যারা শত শত হাজার হাজার কোটি টাকার মালিক এবং যাদেরই টাকা রয়েছে তারা অর্থাৎ অনেক সময় তো যারা অল্প যাদের টাকা আছে তারা অল্প টাকাগুলো জাকাতগুলো দিতে তাদের সমস্যা হয় না দিয়ে দেন কিন্তু যারা হাজার কোটি টাকার মালিক তারা হয়তো একটু অলসতা বোধ করেন বা এটাকে এটা ওদের অঙ্কটাও বেশি জাকাতের তো তাদের উচিত বেশি পরিমাণে জাকাত দেওয়া আপনি অবশ্যই জাকাত দিন আপনার আত্মীয় স্বজনকে দিন দিনই আর সংগঠনগুলোকে দিনই মাদ্রাসাগুলোকে বিশেষ করে সন্দি মাদ্রাসাগুলোকে আপনি অবশ্যই জাকাত দিন এবং সাথে সাথে আপনার প্রিয় সংগঠন দাওয়াত ইসলামেরকে আপনি ভুলবেন না দাওয়াত ইসলামীকেও আপনি জাকাত দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের জাকাতের একটি অংশ আপনারা আমাদেরকে দিতে পারেন কেননা দাওয়াত ইসলামের সম্পর্কে আপনারা জানেন দাওয়াত ইসলামের কাজ সম্পর্কে জানেন দাওয়াত ইসলামির পুরো বাংলাদেশে অনেকগুলো মাদ্রাসা রয়েছে অনেকগুলো হিপস গানা রয়েছে যেগুলো বিনামূল্যে পড়ানোর চেষ্টা করে হয়ে থাকে এবং সাথে সাথে অনেকগুলো ডিপার্ট রয়েছে দাবাদ ইসলামির যেগুলো আপনারা মাদান চ্যানেল দেখছেন জানেন তো আপনাদের জাকাতের একটি অংশ আমরা আশা করছি আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুক আজকের মতো বিদায় নিচ্ছি আগামীকালের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাদানি চ্যানেল দেখতে থাকুন সাল্লাল্লাহু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম মন কে সুবাসিত করে মজা মন কে সুবাসিত করে